হ্যাঁ ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড বিডি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি প্রতিটা অ্যান্ড্রয়েড ব্যবহারকারী খুব হেল্পফুল টিউটোরিয়াল হবে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের ফ্রেন্ড বা অনেকে আছে সূত্রামি করে আমাদের মোবাইলটি, দেখা যায় স্পাই অ্যাপ ইনস্টল করে দেয় আমাদের মোবাইলটি হ্যাক করার জন্য। তো বন্ধুরা, আপনাদের মোবাইলটি হ্যাক হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, বা আপনাদের মোবাইলে স্পাই অ্যাপ ইনস্টল করা আছে কিনা যেটা কিভাবে বুঝবেন আপনারা, কিটা কিভাবে দেখবেন আর সেটা কিভাবে রিমুভ করবেন, তারপরে দেখা যায় কোন অ্যাপসটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা স্পাই অ্যাপ, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে, আপনারা মোবাইলটি যদি হ্যাক হয় তাহলে আপনার মোবাইলটি আপনি হ্যাক থেকে রক্ষা করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সেটা জানতে এবং শিখতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে বলে নিবে, অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন বন্ধুরা শুরু করি। যারা এখনো অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলটি হ্যাক হয়েছে কিনা আমরা কিন্তু সেটা বলতে পারি না। এটার কারণে দেখা যায় কিন্তু আমাদের মোবাইলের সম্পূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু লিক হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তো আপনার মোবাইলটি হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? অনেক সময় দেখা যায় হ্যাকিং যে স্পাই যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপগুলো কিন্তু ইনস্টল করার সাথে সাথে আমাদের মোবাইল থেকে সেটা হাইড হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আমরা যে এখানে যত অ্যাপ্লিকেশনগুলো দেখি এখানে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো শো করে না। যেই স্পাই অ্যাপটি আপনারা ইনস্টল করা হয়েছে সেগুলো কিন্তু আপনার এই এখানে আপনার অ্যাপসের মাধ্যমে পাবেন না। জাস্ট এটা কোথায় পাবেন? এটা পাওয়ার জন্য অবশ্যই আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন, অ্যাপসের মধ্যে চলে যাবেন। জাস্ট অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন আপনার মোবাইলের যত অ্যাপ্লিকেশনগুলো আছে সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে বন্ধুরা, যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করবে। জাস্ট এখান থেকে আপনি দেখবেন যে কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার হোম পেজে দেখা যায় না। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি এখানে একটি অ্যাপস আপনাকে দেখিয়ে দিই, এই যে বন্ধুরা আপডেট ম্যানেজার। ঠিক আছে বন্ধুরা, তো অনেক সময় দেখা যায় কি এখন বর্তমানে স্পাই যে অ্যাপসগুলো আছে সেগুলোর লোগোগুলো কিন্তু এই যে এরকম অ্যান্ড্রয়েডের মতো দেখা যায়। আপনার এই লোগোটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা একটি স্পাই অ্যাপ, যেটার মাধ্যমে আপনার মোবাইলটি হ্যাক হয়েছে বা আপনার মোবাইল থেকে আপনাদের ইনফরমেশনগুলো লিক হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, যে দেখা যায় এই অ্যাপসগুলো এরকম, জাস্ট যদি আমি অ্যাপসে ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আনইনস্টল করার কোনো অপশন নেই। ঠিক আছে বন্ধুরা, তো এটাকে কিভাবে আপনারা আনইনস্টল করবেন বা আনইনস্টল করবেন বা এটা কিভাবে আপনারা এই প্রোটেক্টটি দিতে পারেন যে এই একটি সেটিং অন করে রাখলে আপনার কোনো স্পাই অ্যাপই আপনার মোবাইলে কেউ ইনস্টল করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এটা করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন প্লে প্রোডাক্ট, জাস্ট আমরা প্লে প্রোডাক্টে ক্লিক করে দেব। প্লে প্রোডাক্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি মানে যে অ্যাপসটি আমি ইনস্টল করা আছে সেই ইনস্টল অ্যাপসটি কিন্তু এখানে ধরা পড়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, যে আনইনস্টল হ্যাম্পফুল অ্যাপ। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আপনি এটা এখান থেকে আসার পর এখানে স্ক্রিন ড্রাইভ ফর সিকিউরিটি এটাকে জাস্ট আপনি অ্যানাবল করে দিবেন। তো অ্যানাবল করে দেওয়ার পর বন্ধুরা আপনারা যদি অনলাইন ব্যবহার করতে থাকেন বা অনলাইনে কোথাও যান, এই অ্যাপসটি কিন্তু প্লে স্টোর থেকে আপনি আপনি আনইনস্টল করে দিবে। ঠিক আছে বন্ধুরা, দেখেন এই প্রমাণটি বন্ধুরা দেখেন এই যে এখান থেকে কিন্তু আপনার এই অ্যাপসটি আনইনস্টল হয়ে গেছে। এটা কিন্তু আপনার গুগল থেকে আপনার প্লে স্টোর থেকে অটোমেটিক এটাকে আনইনস্টল করে দেওয়া হয়েছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলটি যদি হ্যাক হয়ে থাকে সেই অ্যাপসটি কিভাবে বের করবেন আর কিভাবে চাইলে আপনারা সেটাকে রিমুভ করতে পারেন। তো অবশ্যই আপনারা এই অপশনগুলো চালু করে রাখবেন। এই অপশনটি যদি চালু করে রাখেন তাহলে কেউই দেখা যায় আপনার মোবাইলে কোনো স্পাই অ্যাপ ইনস্টল করে দিতে পারবে না। এটা প্লে স্টোর থেকে আপনার গুগল থেকে এটা অটোমেটিকই রিমুভ করে দেওয়া হবে। তা বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলটি হ্যাক হলে সেই অ্যাপসটা কিভাবে চিনবেন বা সেই অ্যাপসটা কিভাবে রিমুভ করবেন। তা বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এই ভিডিওটি কিরকম লেগেছে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।